সুন্দরবন জঙ্গলে বসবাস করত নানা ধরনের পাখিরা। তারা সকলেই মিলেমিশে থাকত। ওই জঙ্গলেরই দুটি পাখি টুনি এবং টোনা দুজনে বিয়ে করে। তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। কয়েক মাস পর টুনি এবং টোনার একটি মিষ্টি ছানা হয়, তার নাম টুকি। টুনি এবং টোনা একদিন খাবারের সন্ধানে বেরোয়। তারা খাবার দেখতে পেয়ে সেখানেই নেমে পড়ে। টোনা, বলছিলাম যে আমি এই খাবারটা বাসায় নিয়ে যাই, তুমি বরং টুকির জন্য কিছু ফল নিয়ে আসো। এই কথা শোনার পর প্রথমে টোনা সেইখান থেকে বেরিয়ে যায়, তারপর টুনি মুখে খাবার নিয়ে সেখান থেকে উড়ে যায়। টুনি যেতে যেতে হঠাৎ করে মাথা ঘুরে উপরের থেকে নিচের দিকে পড়ে যায়। আসলে টুনির শরীর অনেক দুর্বল থাকায় এমনটি ঘটে। উপর থেকে নিচে পড়ার কারণে টুনির মাথায় চোট লাগে এবং টুনির সেখানেই মৃত্যু ঘটে। কিছুক্ষণ পর টোনা বাসায় এসে যখন দেখে টুনি নেই, তখন টুনিকে খুঁজতে বেরোয়। জঙ্গলের মধ্যে গিয়ে দেখে টুনি নিথর পড়ে আছে। টুনিকে দেখে টোনা কাঁদতে থাকে। মৃত অবস্থায় টুনিকে দেখে টোনার খুব কষ্ট হয়। সে তখন সেইখান থেকে কাঁদতে কাঁদতে অন্য জায়গায় চলে যায়। তারপর টোনা কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। তারপর টোনা পারো নামে একটি পাখিকে বিয়ে করে আনে টুকিকে মানুষ করার জন্য। এই টুকি, শোন, আমি না তোর কোনো মা চা না, তুই আমাকে মা বলে ডাকবি না একদম। আর শোন, যা এখন আমার জন্য খাবার নিয়ে আয়। আমি তো খুব ছোট মা, আমি কিভাবে খাবার খুঁজতে যাব? আমি পারবো না গো মা। তবে রে, খুব তো মুখে মুখে কথা বলিস, যা বলছি যা, যা আমার জন্য খাবার নিয়ে আয়। টুকি মনে অনেক কষ্ট নিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং জঙ্গলের পথ ধরে তার সৎ মায়ের জন্য খাবার খুঁজতে বেরোয় এবং উড়ে উড়ে এগিয়ে যায়। তারপর টুকি মুখে করে খাবার নিয়ে বাসার দিকে রওনা দেয় এবং বাসায় ঢুকে টুকি তার সৎ মায়ের কাছে খাবারটি নিয়ে আসে। ঠিক আছে, অনেক হয়েছে, এবারে গিয়ে ঘরের সব কাজগুলো সেরে ফেল যা। মা, আমি কি করে পারবো ঘরের কাজ করতে? আমি তো অনেক ছোট, আমি তো এগুলো করতে পারবো না। তবে রে, দাঁড়া, মুখে মুখে তর্ক করিস। এরপর পারো টুকিকে মারতে থাকে, টুকির উপরে খুব অত্যাচার চালাতে থাকে। যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, এক মুহূর্তেও তুই আমার বাড়িতে থাকতে পারবি না, যা। মা, আমি কোথায় যাব বলো তো? আমার তো কোনো জায়গা নেই, তুমি ছাড়া তো আর কেউ নেই, বলো। তুই যেখানে খুশি সেখানে যা, আমাকে বলতে আসিস না। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, যা এখান থেকে, যা। এবার টুকি কাঁদতে কাঁদতে মনে অনেক দুঃখ নিয়ে বাসা ছেড়ে বেরিয়ে পড়ে অন্য জায়গায়। বাড়ি ছাড়া টুনি মনে অনেক দুঃখ নিয়ে নদীর কিনারে এসে দাঁড়ায়। টুকি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখনই তার মায়ের ছায়া টুকি দেখতে পায়। মা, তুমি এসেছো? তারপর টুকি এবং টুনি দুজনেই গল্প করতে থাকে। এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন দূর থেকে একটা পাখি উড়ে যাচ্ছিল। সে এই ঘটনাটিকে দেখে সেইখানেই নিচে নেমে বসে পড়ে এবং শুনতে থাকে। তারপর সেই পাখিটি এবং টুকির মা দুজন মিলে সমস্ত কথা আলোচনা করতে থাকে। টুকির মা ওই পাখিটিকে বলে যে টুকিকে তার মেয়ের মতো লালন পালন করতে, কেননা সে আর টুকিকে লালন পালন করতে পারবে না, সে আর এইখানে থাকে না, সে অন্য দুনিয়ার মানুষ। এই সব কথা বলার পরে টুকির মায়ের ছায়াটি সেখান থেকে মিলিয়ে যায়। চলো টুকি, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে, চলো।
তারপর টুকি সেই ভালো পাখিটার সঙ্গে উড়ে তার বাসার দিকে রওনা দেয় এবং জঙ্গলের রাস্তা ধরে সেই ভালো পাখিটার বাড়ির দিকে দুজন মিলে চলে যায়। টুকি এবং সেই ভালো পাখিটি দুজনেই বাসার ভিতরে প্রবেশ করে। এইভাবেই ভালো পাখিটি টুকিকে নিজের মেয়ের মতো করে মানুষ করতে থাকে, আদর করতে থাকে। এইভাবেই তাদের জীবন কাটে।